আসসালামু আলাইকুম, মমেন বেবিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আর আজকের ব্লগটাও কিন্তু রান্না নিয়ে, আমি আপনাদের সামনে একটা রান্নার রেসিপি শেয়ার করব। আর আমার আজকের রান্নাটা হচ্ছে চিকেন বান। আমি কিভাবে চুলায় চিকেন বান তৈরি করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর চিকেন বান তৈরি করতে আমার যা যা লাগবে, ময়দা, এখানে আমি 3 কাপ ময়দা নিয়েছি, চিনি, গুঁড়া দুধ, ইস্ট আর হালকা গরম দুধ লিকুইডটা, সয়াবিন তেল আর লবণ। এবার আমি ডোটা তৈরি করব। প্রথমে এই ময়দাটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ময়দার মধ্যে চিনি, গুঁড়া দুধ, ইস্ট আর লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিব, মানে ভালোভাবে মিশিয়ে নিব শুকনা শুকনাই। মেশানো হয়ে গেছে, আমি এখন এখানে দিয়ে দিচ্ছি যে হালকা গরম দুধটা রেখেছিলাম সেইটা। আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি যে এখানে কিন্তু হালকা গরম দুধ কিংবা পানি যাই বলেন সেটা হালকা গরম হতে হবে। আপনি কোনোভাবে নর্মাল কিংবা ঠান্ডা পানি কিন্তু কিংবা ঠান্ডা দুধ এটা কিন্তু ইউজ করতে পারবেন না। তাহলে আপনি যদি মানে ঠান্ডাটা যদি ইউজ করেন তাহলে আপনার ইস্টটা কিন্তু অ্যাক্টিভ হবে না। ইস্টটাকে এখানে অ্যাক্টিভ হতে হবে, মানে আমরা যেমন পিৎজার ডো বানাই কিংবা পাউরুটির ডো বানাই এভাবে কিন্তু বানাই, সেটাকে আমাদেরকে কী করতে হয়, একটু ফুলতে দিতে হয় না? আমরা যখন টাইম দিই সেটা কিন্তু একটু ফুলে যায়। কেন ফুলে যায়? ইস্টটা যদি অ্যাক্টিভই না হতে পারে তাহলে তো এটা ফুলবে না। এটা কিন্তু সবার আমাদের মাথায় রাখতে হবে। আমার লিকুইড দুধটা কম হয়েছিল, আমি কিন্তু আমার যতটুকু লাগবে ততটুকু দিয়ে এই যে ডোটা তৈরি করে নিয়েছি। আর এই ডোটা কিন্তু এমনই হবে, আঠা আঠা, মানে একেবারে সফট হবে না, যে অনেক সফট এমন হবে না। কিংবা আমরা রুটি যেমন তৈরি করে যে আমাদের হাতে কোনো মানে আটা লেগেই থাকবে না, এমন হবে না, এটা এমনই হবে, মানে মাখা মাখা হবে, আঠা আঠা হবে। এই দেখেন, আর এখন আমি এই ডোটার ভিতরে আমার যেটা লাগবে লাস্ট তেল, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নিব। আবারও মেখে এটাকে আমি আমার হাতে ক্যামেরা এই জন্য আসলে দেখাতে একটু মানে মাখাতেও কষ্ট হচ্ছে। এই দেখেন, আমি এভাবে মাখিয়ে সুন্দরভাবে ডোটাকে এখন রেস্টে রাখবো। 2 ঘন্টার জন্য এটাকে রেস্টে রাখতে হবে। আর এই ডোটাকে আমি হালকা গরম জায়গায় রাখবো। আপনাদের যেখানে গরম আছে আপনাদের বাসায় সেখানে রাখতে পারেন, ওভেনের মধ্যেও রাখতে পারেন, চুলার নিচে রাখতে পারেন। আমি এই ডোটাকে চুলার নিচে রাখবো, 2টা চুলায় হালকা মিডিয়ামভাবে জেলে দিয়ে তার নিচে এটা রেখে দেবো। এই যে আমি ডোটাকে র্যাপার দিয়ে র্যাপ করে নিয়েছি, ডোটাকে চুলার নিচে রেস্টে রেখে দিয়েছি। আর এখন চিকেনটাকে রান্না করে নিব। একটা পাত্রে অল্প একটু তেল নিয়ে তাতে চিকেন দিয়ে দিলাম। আর এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি, চিকেনটাকে হালকা ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এটাকে নেড়ে নিচ্ছি, নাড়তে নাড়তে যখন এটা থেকে একটু পানি বের হবে চিকেন থেকে তখন এর মধ্যে দিয়ে দিব লবণ। লবণটা দিয়ে আরও একটু নেড়ে নিব। এবার দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, আদা রসুন বাটা। এখন আর কিছু দিব না, এই গোলমরিচটা আর আদা রসুন বাটাটা দিয়ে এই চিকেনটাকে খুব ভালোভাবে নেড়ে মানে একটু রান্না করব। চিকেনটার কালারটা যখন দেখেন এমন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব 2 মুখো করে কাটা পেঁয়াজ। আমি চিকেনের মতো করেই পেঁয়াজটাকেও কেটে নিয়েছি, দেখেন। এবার দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, খুব ভালোভাবে লিকুইড দুধের সাথে চিকেনটাকে নেড়ে নিচ্ছি।
आज के एखाने कोनो पानी यूज करब ना, ये लिक्विड दूधटा दिए चिकेन टाके रान्ना करब। आमार मन हय ये चिकेन टा ये लिक्विड दूधेर जन्य एकटु बेशी मजा होबे खेते, डिफरेंट होबे टेस्टटा। देखें कि सुंदर माखा माखा होयेछे चिकेन टा। आर एबार दिए दिच्छि सया सस। এই সয়া সসটা দিব বলে কিন্তু আমি প্রথমে লবণটা অল্প দিয়েছি। এখন এই সয়া সসটার সাথে চিকেনটা খুব ভালোভাবে নেড়ে নিব। সয়া সস দেওয়ার পরে চিকেনটা কেমন যেন একটু লেগে লেগে যাচ্ছিল, আর সেজন্য আমি আর একটু লিকুইড দুধ দিয়েছি। আর এখন দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি দিয়ে মানে লাস্টে দেওয়ার কারণ হলো যেন বেশি ঝাল না হয়ে যায়, এই জন্য সবার লাস্টে কাঁচামরিচ কুচিটাকে দিলাম। খুব ভালোভাবে এবার নেড়ে নিব। একেবারে মাখা মাখা যখন হয়ে যাবে তখন আমি চিকেনটা রান্না করা বন্ধ করব। আর এখন তো একটু শুকিয়ে যাচ্ছে সেজন্য বারবার নেড়ে দিচ্ছি যেন লেগে না যায়। আর এটা কিন্তু একটু গ্রেভি গ্রেভি রাখবো, মানে একেবারে শুকিয়ে ফেলবো না, এমন মাখা মাখাই থাকবে জিনিসটা। দুই ঘন্টা হয়ে গেছে আর এই দেখেন কি সুন্দরভাবে ফুলেছে ডোটা। আপনাদের ডো যদি এভাবে ফুলে যায় তাহলে অবশ্যই মনে করবেন যে এটা একেবারে পারফেক্ট একটা ডো হয়েছে। আর এই দেখেন আমি ডোটা থেকে সব বাতাস বের করে দিচ্ছি চাপ দিয়ে। আর এই ডোটাকে এখন 5 মিনিটের জন্য খুব ভালোভাবে আবার মথে নিব। এখন কিন্তু এটা আর হাতে লেগে যাবে না, কারণ যখন এটাকে রেস্টে রেখেছিলাম তখন এর গায়ে তেল দিয়েছিলাম, আর সেজন্য এটা আর এখন লেগে যাবে না, পারফেক্ট একটা ডো। ডোটা থেকে আমি ভাগ ভাগ করে নিয়েছি যে আমার কতটা চিকেন বান হবে। দেখেন এখানে 10টা চিকেন বান হবে, এই প্রস্তুতি করে আমি রেখে দিয়েছি, সবগুলাই সমান ভাগে করেছি। আর এটাকে এখন 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 5 মিনিট পর আমি চিকেন বান বানানো শুরু করে দিলাম। এটাকে রুটি বানানো ফিরার উপরে প্রথমে রেখে হাত দিয়ে এমন চেপে চেপে ছড়িয়ে দিব এটাকে। আর এটা কিন্তু আপনারা ইচ্ছা করলে বেলনি দিয়েও বেলে নিতে পারেন। বেলনি দিয়ে না, আমি হাত দিয়ে এটাকে চেপে চেপে দিচ্ছি। আর একটু যখন রুটির মতো এটা ছড়িয়ে যাবে তখন এর মধ্যে এই যে আগে থেকে রান্না করে রেখেছিলাম যে চিকেনটা সেটা এখন একেবারে মাঝখানে দিয়ে দিব। আর আপনার যতটুকু লাগবে ততটুকুই দিবেন, কিন্তু একেবারে কম দিবেন না। এটা কিন্তু বেশ আপনার ইচ্ছা করলেই টেনে বড় করতে পারবেন রুটিটাকে, কোনো সমস্যা নাই। চিকেনটা দেওয়া হয়ে গেছে, এবার আমি এই রুটিটাকে হাতের উপরে নিয়ে নিচ্ছি। আর আমি কিভাবে তৈরি করছি আপনারা একটু খেয়াল করে দেখেন, কারণ এটা কিন্তু বলে বোঝানো যাবে না, এটা দেখেই বুঝে নিতে হবে। এটা যেহেতু একটা বান, বান তো গোলই হয়, আপনারা চেষ্টা করবেন এটা গোল করে নিতে। আর আস্তে আস্তে এমনভাবে চাপ দিবেন সব মাথা ধরে যেন খুলে না যায় বানটা। আর এই যে এক্সট্রা যে ময়ানটা মানে ডোটা থাকলো এটা আমি ছিঁড়ে নিচ্ছি, না হলে বানটা দেখতে ভালো লাগবে না, কেমন ফোলা ফোলা লাগবে। এই দেখেন চিকেন বানটা কিন্তু একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গেল। এটাকে আমি একটা প্লেটের উপর ময়দা ছড়িয়ে তার উপরে রেখে দিলাম। আমার সবগুলো চিকেন বান তৈরি করে নেওয়া হয়ে গেছে, আর এখন এগুলোকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। যে প্যানটাতে আমি চিকেন বান তৈরি করব সেটাকে প্রথমে প্রিহিট করে নিয়েছিলাম, তারপরে একটা ব্রাশ দিয়ে ঘি ব্রাশ করে নিয়েছি। আর এখন এই যে সবগুলো চিকেন বান দিয়ে দিলাম, একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে যেন লেগে না যায় একটা আরেকটার সাথে। আর এটাকে আমি 20 মিনিটের জন্য এই দিকটা হতে দিব। আর এবার এটাকে ঢেকে দিচ্ছি। 20 মিনিট পরে আমি বানগুলাকে উল্টে দিচ্ছি। দেখেন এই দিকটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। আর চুলার আঁচটার কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম, একেবারে মিডিয়ামের থেকেও একেবারে কম আঁচ কিন্তু দিতে হবে, না হলে এই নিচটা পুড়ে যেত। দেখেন আমি কিন্তু একেবারে মিডিয়ামে থেকে কম আঁচ দিয়েছি আর সেজন্য বানগুলো পুড়ে যায় নাই। এবার আবারও আমি 20 মিনিটের জন্য ওয়েট করব ঢেকে দিয়ে। আর 20 মিনিট পরে আশা করি এটা হয়ে যাবে, একবার পারফেক্টভাবে চিকেন বান তৈরি হয়ে যাবে।
20 মিনিট পর আমি চিকেন বানগুলোকে উঠিয়ে নিয়েছি আর এই দেখেন কি সুন্দর লাগছে দেখতে আমি আপনাদেরকে বানটা একটু ভেঙে দেখাচ্ছি যে ভিতরে কেমন হলো দেখেন কি সুন্দর হয়েছে বানটা একেবারে স্পঞ্জি পাউরুটিটা দেখেন কি সুন্দর আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখবেন ওভেনের জন্য হয়তো অনেকেই ভাবেন যে খেতে পারবো না না এবার চুলাতে ট্রাই করে দেখেন কি মজা আমরা সবাই এখন চিকেন বান খাচ্ছি আমাদেরকে আর দেখালাম না ওদের তিন বোনকেই দেখাই ওরা কিভাবে খাচ্ছে দেখেন আর এই যে আমার ছোট মেয়ে সিমরা ও বেশ পছন্দ করেছে দুই বোনের কাছ থেকেই খাচ্ছে আপনারা যারা এতদিন এই ওভেন নাই বলে বাসায় চিকেন বান তৈরি করতে পারেন নাই তারা অবশ্যই এটা একবার হলেও চুলাতে ট্রাই করে দেখেন আপনাদের ভালো লাগবে আজকের মতো আমি আমার রান্নার ব্লগটা এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যেতে যেতে শুধু এটাই বলতে চাই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ